ওয়েবিনের পক্ষ থেকে আমি সাকিবুল ইসলাম হোসেন। সো গত পর্বে দেখেছিলাম আমরা কিভাবে ফাংশনগুলো ইউজ করা হয়, গ্লোবাল ফাংশনগুলো ইউজ করা হয়। সো এই পর্বে আমরা দেখব যে সুপার গ্লোবাল ফাংশনগুলো কী কী এবং কীভাবে এই সুপার গ্লোবাল ফাংশনগুলো আমরা ইউজ করতে পারি। সো এইগুলো আমার আর দরকার নেই, এগুলো আমি এখন কেটে দেব, একটা ফাংশন রেখে দিই। দেন এখন আমি একটা মান নিছি, আরেকটা মান নিব, দুটো আমি সুপার সুপার গ্লোবাল দিয়ে আমি দুটোর সঙ্গে মান দিব। এখন যাক আমি প্রোগ্রামটি রান করতে পারি। তো লিখবো আমাদের কি মানটা আছে x, এই মানটা আমরা এখানে দিব x। এডিশন প্লাস আরেকটি মান আমরা এখানে দিব গ্লোবালস, কি আছে y আছে। আচ্ছা এখন আমার কি হলো সুপার গ্লোবাল ইউজ করে আমরা কিভাবে কাজগুলো করতে পারি। ফার্স্ট অফ অল আমরা কি করলাম, এই মানটা এসে আমরা এই মানের ভিতরে রাখলাম, দেন এই মানটা y মানটা আমরা এই মানের ভিতরে রাখলাম। তো টোটাল মানটা আমরা কি করলাম আরেকটা গ্লোবাল ভেরিয়েবলের ভিতরে রাখলাম। এখন এই ফাংশনটা এখানে কল করে দিলাম, এখন চাচ্ছি আমাকে ইকো করতে হবে। কি ইকো করতে হবে, ইকো সুপার গ্লোবাল কোনটা, এটা। সো এডি ইকো করতে হলে আমাকে কি করতে হবে, ডলার সাইন জেড। সো দেখি আমাদের মানটা শো করে কিনা, হ্যাঁ 5 শো করছে। আমার 13 নম্বর লাইনে ভুল দেখাচ্ছে, তো 13 নম্বর লাইনে আমাকে এখন আমি চাচ্ছি এই মানের সাথে কিছু টেক্স আমি করব, বিষয়টা কি ঘটলো আমি আরেকবার একটু বলছি আপনাদের। ফার্স্ট অফ অল আমরা দুটো ইনপুট টাইপের মান নিয়ে নিলাম, না মান নিয়ে আমরা একটি ফাংশন ক্রিয়েট করলাম। এই ফাংশনের ভিতরে আমরা কি করবো, সুপার গ্লোবালের যে গ্লোবাল ভেরিয়েবলটা আছে আমরা সেটা নিয়ে কাজ করবো। সো আমরা একটা অবজেক্ট টাইপ নিয়ে নিলাম যে জেড নামে, দেন তারপর আমরা কি করলাম এই গ্লোবালের ভিতরে আমরা এক্সট্রাকে কল করে দিলাম, দেন সেম আমরা ওয়াইটাকেও কল করে দিলাম এখানে। এখন দুইটা মান টোটাল মানটা আমার কার ভিতরে থাকলো, এই গ্লোবাল ভেরিয়েবলের ভিতরে আমাকে থাকলো। তখন আমি কি করবো, এই ফাংশনটা আমরা এই কার্লি ব্র্যাকেটে বাইরে এসে আমরা এটা কল করে দেবো, দেন তারপর আমরা ইকো করবো। কি ইকো করবো, এই মানটাকে আমরা ইকো করবো, তারপর এই মানটাকে আমরা ইকো করলাম। সো দেখি আমাদের টোটালটা, হ্যাঁ আমাদের টোটালটা টোটাল এডিশনাল এসে বসে। সো বন্ধুরা সবাইকে ধন্যবাদ, একটু বেশি করে প্র্যাকটিস করবেন, তার আপনাদের যে কনসেপ্টগুলো ক্লিয়ার হয়ে যাবে। আবার সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, আসসালামু আলাইকুম।